সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজ শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কবি ও চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিকের সঙ্গে আলাপচারিতা প্রথমে চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা উৎসব প্রদর্শনী ও মেলা সময়সূচি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2020 প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 8টা এই সময় উৎসব চলবে 23 জানুয়ারি পর্যন্ত উপমহাদেশের 13 জন বরেণ্য শিল্পীর 45টি শিল্পকর্ম নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের সুবীর চৌধুরী প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকর্ম প্রদর্শনী ব্রেকিং গ্রাউন্ড আধুনিক চিত্রকলার উত্তরণ রোববার ছাড়া প্রতিদিন বেলা 1টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2020 বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথভাবে আয়োজিত বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকছে দেখছিলেন চলতে থাকা উৎসব প্রদর্শনী ও মেলার সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি অনুষ্ঠান মালা রাতের আয়োজনে সন্ধ্যা 6:45 মিনিটে থাকছে অনুষ্ঠান বিজ টাইম রাত 8:20 মিনিটে থাকছে এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক শহরালী মানে কি মানে হলো স্যার লজ্জা পেলে আস্তে আস্তে ছোট হতে থাকে আর বিরক্ত হলে ধীরে ধীরে বড় হতে থাকে না 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 ঠিক আছে স্যার ছোট থাকতে থাকতে সবার জন্য ভালো দুঃস্থ হওয়ার দরকার নাই না 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 অবস্থা চলতে দেওয়া যায় না ভাই আপনি আসেন জাস্ট আমি তাহলে যাই আর তোর সুন্দর মতো বাসায় পৌঁছে দিয়ে গেলাম আঙ্কেল আন্টি আপনারা বুঝা পেয়েছেন তো না হ্যাঁ আস সমস্যা কি হঠাৎ এই কথা কেন বলতে আসো আঙ্কেল আপনারা তো সব জানেনই আমি তো ব্যস্ত থাকি এই এখন আমার মিটিং আছে যে ফিফার যে প্রেসিডেন্ট রাত 9:25 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান সিঙ্গার ফ্যামিলি এন্ড ফান শো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারায় কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা কে প্রথম কাকে ভালোবাসি বলেছিল সে বলেছিল আর এই জন্য সে অন্যদিকে তাকিয়ে আছে তুমি জোসনা হে কা দিয়েছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপটার নাম কি এবার বলুন রাত 11:30 মিনিটে থাকছে সঙ্গীতানুষ্ঠান মাটির গান এই ছিল এনটিভি অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় দর্শক আমাদের আজকের অতিথি কবি ও চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো আছি ভালো থাকাটা খুবই স্বাভাবিক কারণ গত ডিসেম্বর মাসের 27 তারিখে আপনার গল্পে এবং একই সাথে আপনার চিত্রনাট্যে এবং একই সাথে আপনার পরিচালনায় একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম হচ্ছে মায়া দ্য লস্ট মাদার এখন পর্যন্ত কেমন রেসপন্স পেয়েছেন খুবই ভালো খুবই চমৎকার বিশেষ করে এই ধরনের অপট্রিকের ফিল্ম মানে সিরিয়াস বিষয়ের ফিল্ম এরকম সারা খুব একটা পড়ে না তো আমি খুবই আপ্লুত যে মায়া দ্য লস্ট মাদার মানুষকে আনন্দ দিতে পেরেছে বা মানুষ গ্রহণ করেছে বিশেষ করে এটা খুবই একটা টাচি বাংলাদেশের একেবারে অন্তর্গত চেতনার জায়গা থেকে গল্পটা বলা তো আশাবাদী যে আরও বেশি এটা ছড়িয়ে পড়বে কেবল একটা খুব ক্রুশিয়াল সময়ে আমরা আসলে এটা রিলিজ করতে পেরেছি কারণ শীতের খুব কনকনে ব্যাপার ছিল কুয়াশা ছিল শৈত্যপ্রবাহ ছিল ওই সময়টাতে ডে বাই ডে মায়া দ্য লস্ট মাদার মানুষের ভালোবাসা পাচ্ছে এবং বাড়ছে
আচ্ছা, একটি চলচ্চিত্র নির্মাণ করা কিন্তু একটি জার্নির মতন। যখন জার্নিটি করছিলেন এবং যখন শেষ হলো, তখন কি আসলে যে এক্সপেকটেশন নিয়ে জার্নিটি শেষ করেছিলেন সেই এক্সপেকটেশন স্পর্শ করতে পেরেছে দর্শকদেরকে? আসলে মানে প্রত্যেকটা নির্মাতার, মানে প্রত্যেকটা নির্মাতার ভেতরে এই আকাঙ্ক্ষাটা থাকে যে আমি আমার যে এই যে সৃষ্টি, এই সৃষ্টি দিয়ে আমি আসলে দর্শককে মানে অনেক বেশি আনন্দ দেবো, অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবো, এবং সে আকাঙ্ক্ষা আছে বলেই হ্যাঁ প্রত্যেকটা নির্মাতা তার কাজ করতে পারেন। আমারও সেম ছিল এবং আকাঙ্ক্ষা ছিল বলেই কিন্তু এত লড়াই করার পরেও, কারণ 3.5 বছরের মতো লেগে গেছে এই ছবিটা। অনেকটা সময় তো তাহলে। হ্যাঁ, তো এই মানে খুবই মানে প্রত্যাশা অনুযায়ী মোটামুটি আমরা খুবই হ্যাপি। আচ্ছা, এখন পর্যন্ত তো 8টি সিনেমা হল এই ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকদের রেসপন্স বলছিলেন ভালো, এবং যারা এখানে অভিনয় করেছেন তাদের অভিনয়ে অনেক প্রশংসা পাওয়া গিয়েছে এখন পর্যন্ত। আপনার কাছে কি মনে হয়েছে তাদের অভিনয়ের সফলতা যদি জিজ্ঞেস করা হয়? হ্যাঁ, আপনারা জেনে থাকবেন যে এই ছবিতে মানে যারা অভিনয় করছে এর মধ্যে মমতাজ সরকার আছেন কলকাতার, ওনার বাবা পিসি সরকার জাদুকর, তারপরে এখানে জ্যোতিকা জ্যোতি খুব ভালো অভিনয় করেছেন, প্রাণ রায় তো একেবারে ফাটিয়ে দিয়েছেন, সবাই বলছে সেটা, আমাদের যে রিভিউগুলো এসছে বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়া বিশেষ করে, মানে প্রাণ রায়ের সাথে একটা কুকুরের অভিনয় ছিল, মানে কুকুর পিঙ্কি, মানে সেও একটা ক্যারেক্টার, অনেকে বলতেছে যে এই কুকুরটাকে একটা পুরস্কার দেওয়া উচিত। এবং দেবাশিস কায়সার নতুন একটি ছেলে, মানে এই ছবির মধ্য দিয়ে তার ক্যারিয়ার শুরু, সেও খুব ভালো করেছে। তাছাড়া ঝোনা চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, নার্গিস আক্তার, নাজমা আক্তার ওনারা অভিনয় করেছেন, প্রত্যেকেই তাদের নিজস্ব জায়গাতে বেশ ভালো করেছেন। আচ্ছা, কোথায় কোথায় আপনারা কোন কোন লোকেশনে শুটিং করেছেন? লোকেশন হচ্ছে যে অনেকগুলো লোকেশন, কারণ হচ্ছে এই ছবিটা হচ্ছে যে কবি কামাল চৌধুরী, আমাদের প্রখ্যাত কবি কামাল চৌধুরীর একটি কবিতা যুদ্ধ শিশু এবং একটি পেন্টিংস, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, উনি আবার বীর মুক্তিযোদ্ধা, ওনার একটি পেন্টিংস ওম্যান, বীরাঙ্গনাদের টাইপ অফ আর কি, সেটা অবলম্বনে। তো এখানে শুটিং করতে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের আত্মপরিচয় যে জায়গাগুলো আছে না, যেমন মুক্তিযোদ্ধা জাদুঘর, মানে স্বাধীনতা জাদুঘর, তারপরে আপনার শহীদ মিনার, স্মৃতিসৌধ, এইসব মানে আমাদের সত্তার সাথে, আমাদের জাতীয় সত্তার সাথে সম্পর্কিত জায়গাগুলোতে আমরা ভিজিট করিয়েছি এবং আমাদের আর্টিস্ট যে আসছে, তো এর ভেতর দিয়ে আমাদের অনেক জায়গায় যেতে হয়েছে। ঢাকার বিভিন্ন লোকেশন তো আছে, এই নরসিংদীর বিভিন্ন জায়গাতে, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ কিছু একটা জায়গাতে, মিলিয়ে বেশ অনেক জায়গাতে আমাদের মানে শুটিং করতে হয়েছে। আচ্ছা, অনেক সময় আমরা শুনি যে কোনো উপন্যাস অবলম্বনে কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে, কেন আপনার মনে হলো যে একটি পেইন্টিংস বা একটি কবিতা কোনো চলচ্চিত্রের ইন্সপিরেশন হতে পারে? আসলে মানে কোনো সৃষ্টির পার্টিকুলার মানে যে উৎস থাকে না, এটা সৃষ্টি হচ্ছে যে এটা যে মানে সৃষ্টি করে তাকে কোন জায়গা থেকে কখন প্রেরণা দিবে সেটা তো আসলে বলা মুশকিল। তবে আমার যে বিষয় সেটা হচ্ছে আমি তো কবিতা লিখি, কবিতা কর্মী বলি, নিজেকে কবি বলি না, কবিতা কর্মী, তো সেই জন্য আমার কবিতার প্রতি অদম্য যে প্রেম সেটা কাজ করে। তো আমি যখন প্রথম চিত্রনাট্য, বেশ ফিচার ফিল্মে আর কি, মানে বড় সিনেমার যখন চিত্রনাট্য লিখি, তখন মানে কবি নির্মলেন্দু গুণ, উনি আমার খুবই মানে শ্রদ্ধেয় এবং আমার খুব ভালোবাসার মানুষ, কারণ আমরা আড্ডা মারি হাতিরপুলে কবি জংশনে, আপনারা জেনে থাকবেন। তো ওখানে মানে আড্ডার ভেতর দিয়েই আমি তার নেকাব্বরে মহাপ্রাণ কবিতাটা দিয়ে আলোড়িত হই, এবং ওখানে ওই কবিতার ভিতরে একটা গল্প আছে, গল্পের ইঙ্গিত আছে, সেখান থেকে আমি সেই চিত্রনাট্য করেছিলাম। আপনারা জেনে থাকবেন যে কবি নির্মলেন্দু গুণ নিজে অভিনয় করেছিলেন নেকাব্বরে মহাপ্রাণে, এবং সেখানে উনি গান লিখেছিলেন এবং সেটা জাতীয় পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ ছবি হয়েছিল 2014 সালে, এবং 6টা ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছিল। নেকাব্বরের মহাপ্রাণ নিয়ে আমরা বিস্তারিত আরো পরে শুনবো, আপনি যদি আমাকে একটু মায়া দা লস্ট মাদারের একটু গল্পটা ছোট করে বলে দিতেন, যারা দেখেছে তারা তো দেখেছে কিন্তু যারা দেখেনি তারা যেন আরো বেশি আগ্রহী হয়ে ওঠে আপনার গল্পটি শুনে, সেই জন্য আসলে জানতে চাই। আচ্ছা, মায়া দা লস্ট মাদার অ্যাকচুয়ালি হচ্ছে যে বীরাঙ্গনা যুদ্ধ শিশুদের গল্প, মানে আমাদের এখানে এখন পর্যন্ত কোনো ফিচার ফিল্ম মানে মায়া দা লস্ট মাদারই প্রথম হয়েছে যুদ্ধ শিশু বীরাঙ্গনা গল্প নিয়ে,
এবং এটা মূলত হচ্ছে যে একজন মা তার সন্তানকে জন্ম দিতে বাধ্য হয়েছে 71 সালে আমাদের যে নির্যাতিত মা বোনেরা, যার বিনিময়ে আমাদের আজকের এই স্বাধীনতা, আজকের এই কথা বলা, এই এই যে এই সুযোগটা আমি পেয়েছি বা আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে তাদের প্রতি রেসপেক্ট একটা বড় জিনিস এবং সত্য ঘটনা অবলম্বনে মাদার সত্য, মানে আমাদের এখানে একটা গ্রাম, মানে আমি গ্রামটার নাম বলতে চাই না, প্রায় 300 নারীকে নির্যাতিত করা হয়েছিল। হ্যাঁ, সেই গ্রামটার নাম সুহাগপুর। ওই গ্রামের আদলে একটা গ্রামকে আমরা নির্বাচন করেছিলাম, মানে সেখানে একটা পরিবারকে আবার আলাদা করেছিলাম। সেই পরিবারের মানে যাপিত জীবনের স্ট্রাগল, মানে এবং এখনও যে যুদ্ধ শিশু এবং বীরঙ্গনারা যে সংগ্রাম করে যাচ্ছেন, তাদের যে সামাজিক মর্যাদার জায়গা এখনও, মানে যদিও সরকার তাদেরকে মুক্তিযোদ্ধা ঘোষণা করেছে, তারপরেও কিন্তু তারা সামাজিকভাবে মানুষের অনেক ধরনের মানে অবহেলার শিকার এবং লাঞ্ছনার শিকার হয়ে থাকেন। কিন্তু গল্পের প্রেক্ষাপটটা আসলে কি? প্রেক্ষাপটটা ওই, মানে একজন বীরঙ্গনার স্ট্রাগল, একজন যুদ্ধ শিশুর স্ট্রাগল, কিভাবে তার আত্মপরিচয়ের জায়গায় সে পৌঁছাতে পারে, এই জার্নিটাই অ্যাকচুয়ালি। এটা একটা, মানে আমি আইডেন্টিফাই করে দিতে চাই না, এটা ফিকশন নয়, যেহেতু সত্য ঘটনা অবলম্বনে এখানে একটা ডকুমেন্টারি ব্যাপার আছে হালকা, মানে এটা ডকু ফিচার টাইপের ফিল্ম আর কি। অনেকে মানে এটার ন্যারেটিভস নিয়ে অনেকে মানে বিচলিত হতে পারেন, কারণ ন্যারেটিভসের মধ্যে অনেক অন্যরকম, কারণ যেহেতু কবিতাও ইউজ করা হয়েছে এখানে, মানে একটা আলাদা টাইপের ফিল্ম, যে ফিল্মটার সাথে প্রচলিত ফিল্ম যেগুলো হয় তথাকথিত ফিল্ম যেরকম হয়, মানে খুব ফিকশন আজ খুব মেলোড্রামাটিক, মানে সাসপেন্স ক্লাইম্যাক্স থাকে, ওরকম অত ওরকম কিছু নাই, খুব কম আর কি। এবার যে মুভিটির কথা বলছিলেন, আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র, সেটা হচ্ছে নিকাব্বরের মহাপ্রয়াণ, সেটার সাথে যদি এই মায়া দা লস্ট মাদারের পার্থক্য করতে বলি, দুটোই তো আপনারই লেখা, আপনারই চিত্রনাট্য, আপনারই পরিচালনা, পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে নিকাব্বরের মহাপ্রয়াণ ছিল একটা পিরিয়ডিক্যাল ফিল্ম, মানে হচ্ছে যে ওটা 71 সালের গল্প ছিল, যদিও পরবর্তীতে আমরা দেখিয়েছি একজন মুক্তিযোদ্ধা পঙ্গু হয়ে গেছে এবং তার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে, সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, তার আত্মপরিচয় সন্ধানে সে তার যখন স্মৃতি ফিরে পেয়েছে সে চলে যাচ্ছে আবার তার গ্রামে, তার ফাতেমাকে খুঁজছে। মায়া দা লস্ট মাদার হচ্ছে বর্তমান সময়ের গল্প, মানে এই সময়ে বীরঙ্গনারা এবং যুদ্ধ শিশুরা তাদের যে যাপিত জীবনের যে বিভিন্ন রকমের টানা পড়েন সেগুলোর ভেতর দিয়ে কীভাবে মানে আসলে অতিবাহিত করছে সেটা বর্তমান সময়। আর আমার সিনেমার প্যাটার্ন এবং আমার কবিতার প্যাটার্ন একই, মানে মানে যেমন আমি গ্রাম বাংলার খুব নিবিড় ভিজুয়ালগুলোকে উপস্থাপন করে থাকি, যেমন আমাদের আমাদের রিচুয়ালস, আমাদের কালচার, আমাদের সারফেস, আমাদের সয়েলের যে একেবারে ছোট ছোট ডিটেল, সেগুলো আমার ছবির মূল বৈশিষ্ট্য। আচ্ছা, মায়াতেও সেরকম অনেক বিষয় আছে। আচ্ছা, এই যে নিকাব্বরের মহাপ্রয়াণ যেটার কথা বলছিলেন আপনি, 2014 সালে 6টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, কিন্তু শ্রোতা দর্শক বা যারা দেখেছে চলচ্চিত্রটি তাদের মধ্যে আসলে কতটুকু সাড়া ফেলেছিল? অ্যাকচুয়ালি তখন খুব একটা খারাপ সময়ের মধ্যে আমরা ছবিটা রিলিজ করেছিলাম, কারণ হচ্ছে যে মানে তখন মনে রোজার আগে ছিল, তো আমরা মানে হল কম পেয়েছিলাম, 4টা হল, কিন্তু হল কম পেলেও আমরা খুব সাড়া পেয়েছিলাম এবং এবং এটা সোশ্যাল মিডিয়াতে এবং এটা গান খুব সুপারহিট হয়ে গেছিলো, বিশেষ করে স্টেশন নামে একটা গান আছে, বেলাল খান গিয়েছে, পরে মমতাজ আপা একটা গান গিয়েছে, স্নেশি পক্ষে যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, ওই গানগুলোর মাধ্যমে আমাদের ছবি ব্যাপকভাবে আলোচিত হয়ে গেছে। আচ্ছা, এই যে 3.5 বছর ধরে মায়া দা লস্ট মাদার নির্মাণ করলেন, এখন আসলে এই মুহূর্তে কোনো প্ল্যানিং আছে যে সামনে আসলে আর কি ধরনের চলচ্চিত্র সামনে আসতে যাচ্ছে বা কি ধরনের চলচ্চিত্র আমরা? নিশ্চয়ই আছে, আমি আসলে মানে কাজ করছি, আমার 3টা প্রজেক্ট, 3টা সিনেমার কাজ আমার এখন এগুচ্ছে। চিত্রনাট্য অনেক আগে করেছি, কারণ আমার অনেক প্রচুর চিত্রনাট্য লেখা আছে, এর মধ্যে 3টাকে আমি সামনে নিয়ে আসছি এবং 3টা শুটিং শেষ হবে এবছর। আচ্ছা, একটা শর্ট ফিল্ম কাজ তার মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অনেক আগ থেকেই, কারণ এটা তো ধরেন শুটিং, মায়া তো শুটিং শেষ হয়েছিল আজ থেকে 22 মাস আগে। আচ্ছা, এর মধ্যে স্ক্রিপ্ট এগুলো সব রেডি আছে, আমরা এবছর আমার একটা শর্ট ফিল্ম আসবে 30 মিনিটের, আর 2টো ফিচার ফিল্মের শুটিং শেষ হবে, রিলিজ রিলিজের ব্যাপারে বলতে। সেগুলো কি আপনার লেখা?
সবই আমার লেখা, সবই কবিতা অবলম্বনে। আচ্ছা আচ্ছা, কবিতা ছাড়া ফিল্ম আমি করছি না। যেহেতু কবিতা থেকে চলচ্চিত্র নির্মাণ করার একটি ভিন্ন রকম বিষয় আপনি আমাদের সামনে এনেছেন, নিজে আপনি তো কবিতা লিখেন, তো সেক্ষেত্রে এবছর কি কোনো কবিতার বই আসছে বইমেলায়? হ্যাঁ, আমার আপনি জেনে থাকবেন যে আমার বেশ কিছু কবিতার বই আছে, প্রায় 17টা কবিতার বই আছে। এর মধ্যে এবার মানে আমার 4টা বই আসবে নির্বাচিত কবিতা সহ, সেগুলা তো মানে আমার সাথে যারা ফেসবুকে আছে তারা অবগত আছেন। বিশেষ করে চাষার মানে চাষা রিলেটেড কবিতার নামগুলো হয়ে থাকে আমার, মানে অনেকেই এটা আসলে বিশেষায়িতভাবে দেখে আমাকে। তো আমরা 4টা বই নতুন বই পেতে পারেন। এবং এটা আরেকটা বইয়ের কথা মানে আয়োজন চলছে, এটা হচ্ছে মায়া দা লস্ট, মানে চিত্রনাট্য এবং কিছু রিভিউ নিয়ে আমরা একটা বই করার চেষ্টা করছি, সেটা হয়তো বইমেলা শেষের দিকে আসতে পারে। কবিতা লেখার শুরুটা কিভাবে, অনেক ছোটবেলা থেকে কি কবিতা লিখতেন? হ্যাঁ, খুব ছোট কাল থেকে, একদম ক্লাস সিক্স যখন পড়ি তখন থেকে আমি ছড়া দিয়ে শুরু হয়েছে। বাচ্চাদের তো যেরকম হয় ছড়া দিয়ে শুরু হয়, ছড়া দিয়ে আমি লেখালেখি শুরু করেছি। এবং ক্লাস এইট থেকে আমাদের ছোটদের পাতায় আমার ছড়া ছাপা হতো। আচ্ছা, তো আস্তে আস্তে যেটা হয় ঢাকা ইন্টারমিডিয়েট ভর্তি হলাম, তারপরে কবিতা পাশাপাশি চলছে। এবং মানে কবিতা আসলে এমনই হয়েছে, মানে রক্ত মাংসের ভেতরে ঢুকে গেছে, কবিতা ছাড়া আমি আসলে কিছু বুঝি না। অনেক ছোটবেলা থেকে তো কবিতা লিখেন, কিন্তু প্রথম কবিতার বই কবে প্রকাশিত হয়েছিল? আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল 1996 সালে। আচ্ছা, সেটার নাম ছিল কৃষক ফুল। তো সেটা একটু ম্যাচিউর কম ছিল, তো মানে পরে যখন মানে বুঝলাম যে কবিতাগুলো একটু দুর্বল আছে, তখন এটা লুকিয়ে ফেললাম, মানে কাউকে বলিনি আর কি। তারপরে আবার দ্বিতীয় বই প্রকাশিত হয়েছে আমার 2007 সালে, মানে মাঝখানে 10 বছরের মতো গ্যাপ। আচ্ছা, বই বের করিনি, লিখছি, লিখে গেছি, একটা মুভমেন্টের মতো, একটা মুভমেন্ট, সাহিত্য মুভমেন্টে জড়িয়ে গেছিলাম আর কি ওই সময়টাতে। তখন মনে হয়েছিল যে না, বই ব্যাপার না, ব্যাপার হচ্ছে ভালো কিছু লেখা বা এক্সপেরিমেন্ট করা, বা নতুন কবিতা, নতুন কবিতার নতুন ভাষাকে বিনির্মাণ করা, রিকনস্ট্রাক্ট করা, ওইরকম একটা চিন্তা মাথায় কাজ করেছিল। যার ফলে মানে হচ্ছে যে একটি বিরতি নিয়ে, হ্যাঁ বিরতি না, মানে লিখে গেছি, প্রকাশ করিনি। আমরা স্টাডি সার্কেল করেছিলাম পড়াশোনার, পাঠকদের সামনে আসেনি হয়তো লেখাগুলো। হ্যাঁ, আর ওই সময় সিনেমা নিয়ে প্রচুর স্টাডি করতাম, তো পাশাপাশি প্রচুর সিনেমা নির্মাণের জন্য নিজেকে তৈরি করা। কবিতা থেকে যে চলচ্চিত্র নির্মাণ করা যায়, এই ভাবনাটি কেন আসলো বা কিভাবে আসলো? এটা আমার মানে আসলে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন আমার আমার চলচ্চিত্র নির্মাণে তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। এবং তখন থেকেই যে চলচ্চিত্র যদি আমি করি, কবিতা অবলম্বনেই করবো, কারণ কবিতার অ্যাকচুয়ালি ভালো ফিল্ম মানেই হচ্ছে কবিতা। আপনি দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ যেগুলো ফিল্ম আছে, ক্লাসিক্যাল ফিল্ম যেগুলো আছে, সেগুলা পার্টিকুলারলি একদম মানে কবিতাই। যেমন আব্বাস কিরোস্তামির যদি আপনি টেস্ট অফ সিরিজ দেখেন, আপনার কবিতার মতো মনে হবে। কিংবা আপনি গদারের অনেক কিছু আছে, যেমন ধরেন আপনার এই আপনার বার্গম্যানের যে ফিল্ম আছে ওয়াইল্ড টেবরিজ, এগুলো কাব্যিক, মানে কবিতার মতো করি প্রত্যেকটা সিকোয়েন্সকে আলাদা কবিতার একটা ইমেজ দিয়ে দেয় আর কি, ওরকম। আচ্ছা, এরকম অনেক সময় আমরা শুনি যে এই সময় আসলে কবিতার পাঠক অনেকটাই কমে যাচ্ছে, এই কথাটা কি আদৌ সত্যি? অ্যাকচুয়ালি কবিতার পাঠক কমে গেছে এটা বলা যাবে না, বই বিক্রি হয় না, কিন্তু কবিতা কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় কিন্তু ঠিকই চর্চা করছে মানুষ। একটা দেখা গেছে যে আমি দেখেছি যে অনেকে মানে হাজার হাজার লাইক কমেন্টস আসছে কবিতা থেকে আসছে, কিন্তু বই বিক্রিটা মানে হয়েছে কি, গত মানে 15 বছরে মানে মিডিয়ার একটা পরিবর্তন হয়েছে, তো তাই না? সবকিছুই তো পরিবর্তন হচ্ছে, ইউটিউব বা এই সব মানে সোশ্যাল মিডিয়া, এগুলো তো আসলে গত 15 বছর আমাদেরকে ব্যাপকভাবে পরিবর্তন এনে দিয়েছে। এই এই মিডিয়াম চেঞ্জের ভেতর দিয়া আসলে বই বিক্রিটা বা প্রিন্টিং যে ব্যাপারটা সেটা একটু হয়তো বা মানে কমেছে, কিন্তু কবিতার কদর বা কবিতার যে মর্যাদা, কবিতার পাঠক কমেনি, কিন্তু বেড়ে গেছে বরঞ্চ। আপনি ফেসবুকে দেখবেন যে হয়তো আপনার একটা বান্ধবী একটা কবিতা লিখছে, হ্যাঁ সেটা আবার দেখা গেছে অনেক লাইক, অনেক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মাধ্যমটা পরিবর্তন হয়েছে। বাহ, ভীষণ ভালো লাগলো কথা বলে, অনেক কিছু জানা হলো। আপনার চলচ্চিত্র জীবনের জন্য, চলচ্চিত্র নির্মাণ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আর আমাদের আয়োজনে এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের ধন্যবাদ, মানে এনটিভি কে ধন্যবাদ। শ্রোতা দর্শক, মানে মায়া দা লস্ট এখনো চলছে,
ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা ছবিটি দেখবেন। এই ছবিটি আপনাদের ছবি, মানে হচ্ছে যে বীরাঙ্গনা যুদ্ধ শিশু, আপনাদের আত্মপরিচয়ের ছবি। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে এটাকে অন করুন, আমার কাছে মনে হয় দেখলে হতাশ হবেন না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসএসি ভবন, সপ্তম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvpt.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpt.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা।